বর্তমান জামানায় গরমকালে আমরা আগে যে শীতল বাতাস উপলব্ধি করতাম এই শীতল বাতাস গুলা কিন্তু গরমকালে এখন আর পাওয়া যায় না দেখবেন বাতাসের তাপমাত্রা দিন দিন গরমের দিকে যাচ্ছে হবে ওয়া খাসফা ভূমি দশ হবে মাসখা চেহারা বিকৃত হবে ভূমিকম্প হবে মানে জমিন কাঁপতে থাকবে ভূমি দশ হবে মানে পাহাড় পড়ে জনগণ মারা যাবে ভূমি দশ হবে ও আয়াতিন তাবা নবিজি বলেন একের পর এক বিপদ আসতে থাকবে কা নিজামিন বাল পুরাতন পুতির মালার মত কতি আসিল কহু ফাতাতাবা পুরাতন পুতির মালা যদি ছিড়ে দাও ছিড়ে দেওয়ার পর একটা পুতি পড়ে যাওয়ার পর একের পর এক সব গুলা পড়ে যাবে আল্লাহ নবী বলেন এই যে তাসবিহের একটা দানা ছিড়ে দেওয়ার পর একের পর এক যখন তাজবি দানা পড়ে যায়

বলেন সবাই জিনা করা কি মনে করবে হালাল মনে করবে লিভ টুগেদার এরকম কোন শব্দ শুনছেন লিভ টুগেদার মানে একটা প্রাপ্তবয়স্ক ছেলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একই ছাদের নিচে থাকবে স্বামী স্ত্রীর মতো তবে স্বামী স্ত্রী না যে আমরা স্বামী স্ত্রীর মতো একই ছাদের নিচে থাকি তবে স্বামী স্ত্রী না এই তো জিনাকে হালাল মনে করা হবে নবীজি বলছে আমার উম্মতের মধ্যে এমন দল আসবে যারা জিনাকে হালাল মনে করবে এই যে জিনাকে হালাল মনে করা আমাদের এক মুসলিম বোন গত বছর বা আগের বছর এই মুসলিম বোনকে পুরস্কৃত করা হলো সারা পৃথিবীতে তাকে দিয়ে বিবাহের বিরুদ্ধে একটা আওয়াজ তোলা হলো যেটা বিভিন্ন ম্যাগাজিনেও সেবে ছিল তিনি বললেন ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পার্সন ইন ইউর লাইফ তোমার জীবনে যদি কোনো লাইফ পার্টনার চাও ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারিজ পেপার তুমি বিবাহের কাগজপত্রে সাইন করতে হবে কেন ওয়াই কান্ট ইট বি জাস্ট পার্টনারশিপ এটা শুধুমাত্র একটা পার্টনারশিপ হয় মানে এক ঘরে দুইজন থাকবে পার্টনারশিপ দুইজনে পার্টনারশিপ হয়ে ঘরের মধ্যে থাকবে স্বামী স্ত্রীর মতো তবে স্বামী স্ত্রীরা তার দাবি রিসাইটস দ্য হোলি কোরআন তিনি প্রতিদিন এটা তার দাবি বাট শি ডেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দা মিনিং অফ হোলি কোরআন উনি কোরআন পইরা এতটুকু বুঝছে যে এক ছেলে আর এক মেয়ে পার্টনারশিপ হয়ে এক ঘরের মধ্যে থাকবে এটা কোনো ব্যাপার না কোরআন প্রতিদিন পুঁরা এতটুকু বুঝে আসছে তিনিও কিছুদিন পরে বিয়ে করেছেন তিনিও কিছুদিন পরে বিয়ে করেছেন তো তাকে দিয়ে এটা বলানো হয়েছে তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে সারা পৃথিবীর একটা নামি দামি পুরস্কার দেওয়া হয়েছে তার এই যে কথাগুলা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা হলো সমাজকে নষ্ট নির্লজ্জ বনা আর যার সন্তান পয়দার একটা ফ্যাক্টরি বানানোর জন্য শয়তান কিছু মানুষকে সবসময় উস্কাইতে থাকে আব্দুল্লেবনা আব্বাস সৌদি আল্লাহ তালা আলমা বলেন আর শেতান ও যা সিমুন আলা কালবি আদম শয়তান আদম সন্তানের অন্তরে আসন গেড়ে জমে বসে থাকে আসন গেড়ে জমে বসে থাকে কলবের মধ্যে ফাইজা জাকার আল্লাহ খানাসা যখন আল্লাহর জিকির করে বান্দা তখন শয়তান তার পিছনে যায় আর ওয়াইজা গাফালা যখন বান্দার জিকির থেকে বান্দা গাফেল হয়ে যায় আল্লাহর জিকির থেকে বান্দা গাফেল হয়ে যায় তখন কি করে শয়তান ওয়াস ওয়াসা তাকে ধোকা দেয় আল্লাহ আমাদের কলবকে এই জাতীয় কথাবার্তা যে একই সাদের নিচে একটা ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক একসাথে থাকবে আর বলবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের জীবন দুইজনের সম্মতি আছে এতে এই জন্য এটার নাম তারা জিনা বা ধর্ষণ দিতে চায় না কারণ দুজনের নাকি সম্মতি আছে বলেন দুজনের সম্মতি থাক বা না থাক বিবাহ বহির্ভূত সম্পর্ক এটার নাম জিনা কিনা বলেন এটার নাম জিনা কিনা নবীজি বলছে আমার উন্মতের একদল জিনাকে হালাল মনে তার মানে দেখেন একটা হারামকে হালাল অনেক মানুষ জিনা করে তাও জানে এটা হারাম বুঝে এটা হারাম কিন্তু টোটাল হারামটাকে মনে করে না আমার সম্মতি আছে দুজনের এটা কোন ব্যাপার না আল্লাহ হেফাজত করেন তাহলে দেখেন কি বলে জিনাকে হালাল মনে করবে দুই নাম্বার অল হারি র রেশমের পোশাককে তারা হালাল মনে করবে তিন নাম্বার অল খামর মতকে তারা হালাল মনে করবে চার নাম্বার অল মা আজিফা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে এখন আবার অনেকে আমদারদেরকে পাল্টা প্রশ্ন করে কয়েক গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে মানে একটা হারামকে ডাইরেক্ট হালাল বলে ফেলতেছে আল্লাহ হেফাজত করেন তাহলে মদ গান বাদ্য রেশমের পোশাক জিনা এগুলাকে হালাল না হারাম নবীজি বলেন আমার উম্মতের একদল এগুলাকে হালাল মনে করবে আবু দাউদ শরীফ ছয় হাজার আবু দাউদের তিন হাজার ছয়শ অষ্টাশি নম্বর হাদিসের না

ইউযাফা আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত এক দিক দিয়ে মদপান করা চলতে থাকবে অন্য দিক দিয়ে গান বাজতে থাকবে আর নৃত্যকীরা নাচা নাচি করবে বলেন এটা কি হবে না হইতেছে হইতেছে রাসূল বললেন আমার উম্মতের একদল মদপান করবে চার ওদিকে নৃত্যকীরা নাচবে গান বাদ্য চলতে থাকবে আর তারা মদপান করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে এই মানুষগুলা আল্লাহর রাসূল বললেন এমন একটা সময় মানুষগুলা মদকে হালাল মনে করবে জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে অন্য নাম দিয়ে তারা মদ পান করবে ইয়াবা গাজা বাবা আরো কত নাম দিবে মানুষ নেশা করবে সমস্ত নেশা যার দ্রব্য হারাম না হালাল আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে এবং গজব থেকে বাঁচার তৌফিক দান করেন নাসাই শরীফ চার হাজার একশো একানব্বই হাদিসের বর্ণনা আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله বলেন ইন্না উম্মতাকুম hadihi qad ju'ilat afiyatuhā fi awwalihā আমার এই উম্মতের শুরুর দিকের মানুষগুলা নিরাবত তালাফ করেছে শুরুর দিকের মানুষের জন্য সস্তি আছে আমার উম্মতের প্রথম দিকের মানুষগুলার জন্য সস্তি রাখা হয়েছে ওয়া সাইউসিবু বালা বালাউন ওয়া উমুর শের জামানার মানুষের উপর একের পর এক ফেতনা বালা মুসিবত আর পরীক্ষা আসতেই থাকবে শের জামানায় জানা নবীজি সাহাবাদেরকে বললেন सुनो সাহাবারা এই ফেতনাগুলো আসার পর ফায়ুরক্তি ক্বাবুহু বাদুহা বাদাহ এক ফেতনা আরেক ফেতনাকে দুর্বল করে দিবে এটা একটু বুঝেন এক ফেতনা আরেক ফেতনারে দুর্বল করবে মানে আগের ফেতনাটার চাইতে পরের ফেতনাটা ভয়ঙ্কর হবে মনে রাখেন আমাদের গুনাহের কারণে করোনা আসছে করোনার পরে আল্লাহ যেটা দিবে গুনাহের কারণে এটা ওটার চেয়ে আরো ভয়ঙ্কর হবে খুব সতর্ক হওয়া খুব সাবধান হওয়া যেইভাবে আমাদের দেশে বর্তমানে একটা অবস্থা চলতেছে এত ভয়ঙ্কর মাত্রায় যুবক যুবতীরা গুনাহের মধ্যে মিছিল দিয়ে গুণা করতেছে আল্লাহ জানে কোন গজব আসবে আল্লাহ জানে কোন গজব আসবে আপনার কি একবার চিন্তা হয় না আপনি এইভাবে দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় যে জিনিস দেখা রসুল হারাম করলেন এটা আপনি দেখতেছেন কেন আপনার মাথায় আসে না ওই সময় যদি আপনার মরণ হয়ে যায় রসুল সাল্লা সাল্লাম বলেন ফাতাজি উ ফিতনা তুন আসবে আসার পর ফায়াকুল মুমিন মুমিন বলবে হাজিহি মুহলিকাতি এই ফেতনা মনে হয় আমারে ধ্বংস করে দিবে আল্লাহ রসুল বলে এই ফেতনা ফাতান কাশিপু কিছুদিন পর চলে যাবে সুম্মাতাজি উল ফিতনা আবার ফিতনা আসবে মুমিন বলবে হাজিহি হাজিহি এই ফেতনা আমারে শেষ করবে নবীজি বলেন শোনো তোমরা ফেতনার মধ্যে যদি ইমানদাররা পড়ে যাও তোমাদের কাছে আমি নবীর একটা ওসিয়ত তোমরা মনে রাখবা বলেন গজবের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ নবী একটাও শিওদ করছেন ফাল্তা আতি মানে মিনু বিল্লাহ হি ওয়াল্লাহ মিল আখিল তোমরা এমন অবস্থায় আল্লাহর কাছে আসবা আখের বিশ্বাস করো আর আল্লাহ বিশ্বাস করো এমন অবস্থায় যেন তোমার মরণ হয়ে যায় মনে রাখবেন গজব আসলে ভালো খারাপ সবাই গজবে পড়বে আম্মা জানা এসা সিদ্ধিকার বর্ণনা না নবীজি বলেন একদল কাবা ধ্বংস করার জন্য যাবে কাবা যারা ধ্বংস করবে তাদের আগে পরের সবগুলারে আল্লাহ ধ্বংস করবে মাটির নিচে দাবায়া দিবে আম্মা জানা এসা বলি আর রসুল আল্লাহ সবাইকে আল্লাহ কেন ধ্বংস করবে তাদের মাঝে তো ভালো মানুষও থাকবে হস্কর থেকে ভালো মানুষও যাবে না মানে হজে যাবে আর কি আপনার তো এই ভালোদের সাথে একদল খারাপ মানুষ যাবে যাদের টার্গেট থাকবে কা ধ্বংস করবে নবীজি বলেন সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায় দিবে আম্মা জান আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ সবাইকে কেন ধ্বংস করবে তাদের মাঝে তো ভালো মানুষ আছে তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করবে নবীজি বললেন আয়সা গজব যখন আসবে ভালো খারাপ সবাই পড়বে ইউবাসুনা আলা নিয়্যাতিহিম কিয়ামত এর ময়দানে ভালো মানুষ যারা তাদের নিয়তের উপর তাদেরকে উঠিয়ে আলাদা করে আল্লাহ পাক ভালো নিয়তের কারণে তাদেরকে জান্নাতি বানায়া দিবেন তাহলে গজবে ভালোরাও করবে বলেন করোনা কত ईमानदार মারা গেছে মারা গেছে না কত ভালো মানুষ কত আল্লাহ আমারা মারা গেছে গজবে আসলে ভালো মানুষও মারা যাবে তো নবীজি বলছে তোমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যে তুমি আল্লাহকে বিশ্বাস করো আখেরাত তাহলে আমরা কি জানলাম আমাদের গুনাহের কারণে আল্লাহ গজব দেয় ওই গজবের মধ্যে যদি আমরা পড়ে যাই আমাদের কাজ হলো ইমানের উপর অটল থাকা বলেন আমাদের কাজ কি ইমানের উপর তিরমিজি শরীফের 2260 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামান আসাবিরু ফীহিম আলা দীনিহি কাল খাবিজি আলা জাম এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে যেই জামানায় জলন্তঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো ইমানের উপর অটল থাকা ততটা কষ্ট হবে একজন মানুষ আগুন হাতের মধ্যে রাখলে যেই পরিমাণ কষ্ট হবে ইমানের উপর ধৈর্য ধারণ করা সেই পরিমাণ কষ্ট বিহ মুকিনা ওয়ুমসি মুমিনা, ইউসবিহু, কা সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকালবেলা বেঈমান হয়ে ঘরে যাবে তার মনেও থাকবে না মানুষ জানবেও না উর্জে ইমান আছে না নাই এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম গজব আল্লাহ দে কিন্তু গজবের কারণ কাজ কারবার করি আমরা সূরা আনামের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বরিন মাকানnahুম ফিল আরদি মালাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনা আস-সামাআ আলাইহিম মিযারা তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি আমি তাদের উপর মুসলধারে বৃষ্টি তাদেরকে দিয়েছিলাম এই বৃষ্টি দিয়ে এমন নদী নালা প্রবাহিত করেছি যে নদী নালা তাদের নিজ দিয়ে প্রবাহিত হতো উদ্দেশ্য ভরপুর নিয়ামত তাদেরকে দান করেছিলাম তাদের অপরাধের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ওয়া নামিম বা দিহিম করমান হরিণ এরপর আমি আল্লাহ আবার নতুন জাতি সৃষ্টি করেছি এই আয়াত থেকেও জানলাম অপরাধের কারণে আল্লাহ জাতিকে ধ্বংস করেছেন সুরে আন কাবুতের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বিজামবি। আমি প্রত্যেককে মানুষের গুনাহের কারণে অপরাধের কারণে পাকরাও করেছি হুমান কার উপর আমি আল্লাহ পাথর বৃষ্টি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছি ভয়ঙ্কর চিৎকার ভয়ঙ্কর আওয়াজ কাউকে পাকরাও করেছে ওই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে ওয়ামিন হুম হসফনা বিহিল কাউকে আমি আল্লাহ মাটির নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি ومنهم من اغرقنا কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা কানাল্লাহু লিয়াজলিমা হুম্মা কানু কানূ আনফুসাহুম ইযলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নন যে তাদেরকে আল্লাহ জুলুম করেন বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত এই আয়াত থেকে বোঝা যায় আমরা যারা অপরাধ করি এই অপরাধ করা মানে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করা আর আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়া মানে আমাদের উপর আল্লাহ জুলুম করা না বরং আমরা এই শাস্তির কারণ এই শাস্তি আমরা নিজেদের কৃতকর্মের কারণে পেয়েছি তাই আমরাই নিজেদের উপর জুলুম করেছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে কিন্তিত পরিমাণ জুলুম করেন না ইন্নাল্লাহা লাযলিমু মিসক্বালা দরা আল্লাহ অনুপরিমাণে জুলুম করে না কারো উপর মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইন্না আল্লাহ তাআলা ইয়াকুল আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা nafsi ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা হে বান্দারা আমি আল্লাহ এত ক্ষমতা দর হওয়ার পরেও নিজের উপর হারাম করলাম আমি কারো উপর জুলুম করি না আল্লাহ সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ বলেন আমি কারো উপর জুলুম করা হারাম করে নিয়েছি আমি কারো উপর জুলুম করি না অজাল তুহু বাই না তোমরা একে অপরের উপর জুলুম করাও আমি আল্লাহ তোমাদের উপর হারাম করেছি তাহলে বলেন তো আমাদের উপর গজব আসা এটা কি আল্লাহ আমাদের উপর জুলুম করে

ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছে তাদের আচরণ যেমন ছিল কাজ তারা আমার আয়াত অস্বীকার করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকরাও করলেন গজব দিলেন নাও এই আয়াত থেকেও জানলাম গুনা আমরা করি গুনাহের কারণে আমাদের উপর শাস্তি আসে আমরা নিজেদের উপর নিজেরাই অপরাধী আমরা নিজেদের উপর জুলুম করি আল্লাহ করেন না নিসার উনআশি নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত নেয়ামত দান করেন আমাদের উপর যত নয়ামত আস সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ তোমার জীবনে যত নিয়ামত আসে যত কল্যাণ সাধিত হয় যত নিয়ামত তোমার জীবনে পেয়ে যাও মনে রাখবা ফামিনাল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে আসে ওয়া মা আসাবাকা ফামিন নাফসি তোমার জীবনে যত বিপদ আসে এই বিপদ তোমার নিজের কারণে আসে ফামিন নাফসিক তোমার নিজের কারণেই বিপদ আসে নিয়মতাছে কল্লা আসে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে আল্লাহ কয় এটা বিপদ আসে তোমার নিজের কারণে তুমি নিজেই বিপদের কারণ তুমি নিজেই বিপদ ডেকে আনো হ্যাঁ গজব আমি আল্লাহ দেই তবে গজবের কাজ করো তুমি গজব কে কাজ করে কে বান্দা বলেন গজব দেয় আল্লাহ গজবের কাজ করে দলিল সুরা ত্বাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আসাবামিম মুসিবাতিন ইল্লা বিইzniলা যত বিপদ আসে সব আল্লাহর হুকুমই হয় তাহলে বিপদ আল্লাহর হুকুমই হয় বাকি বিপদের কাজ করে বান্দা সুরে মা ইদার উনপঞ্চাশ নাম্বারে আল্লাহ জেনে রাখো আল্লাহ তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে শাস্তি দিতে চায় এই আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরে না কিছু গুনাহের কারণে ধরে আর বেশিরভাগ গুণা আল্লাহ মাফ করে দেয় সুরের সরর একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবাকুম মিন যত বিপদ তোমাদের কাছে আসে এটা তোমাদের হাতের কামাই তোমরাই কামাই করো আফু আন আল্লাহ বলেন তোমাদের অধিকাংশ গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয় আয়াত দ্বারা বুঝা যায় সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকরাও করে না বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেয় কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকরাও করেন আয়াত থেকে চিন্তার বিষয় যদি সব গুনাহের জন্য ধরতেন তাহলে কি অবস্থা হতো আমাদের কিছু গুনাহের জন্য আল্লাহ গজব দেয় সব গুনাহে আল্লাহ গজব দেয় না যেই গুনাহে গজব হয় এবং গজব উভয়টা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন খুব মনোযোগ দিয়ে শোনেন পাঁচটি অপরাধ আমরা করি যে অপরাধগুলোর কারণে বিভিন্ন ধরনের গজব হয় বলেন কয়টি অপরাধ এই পাঁচটি পরীক্ষা আমরা পড়ব এই পরীক্ষায় দেখেন তো পর্ব না পড়ে গেছি হাদিস শোনার পর আপনারাই বলবেন যে হুজুর এটা কি হবে না হয়ে গেছে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার উনিশ নাম্বার হাদিস আন আবদুল্লাহ ইবনে আমার রদিয়াল্লাহ তালা আনহুমা কল আকবালা আলাইনা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহ রসুল আমাদের দিকে আগু অমন করলেন করার পর আমাদেরকে বললেন খনসুন ইজফ তুলি তুমবিহীন না ওয়া উজুবিল্লাহ না আমার উন্মখ পাঁচটি পরীক্ষার দ্বারা তোমরা পরীক্ষার সম্মুখীন হবে আমি আল্লাহর কাছে পানা চাই তোমরা যেন এই পাস পরীক্ষার সম্মুখীন না হও নবীজি পানা চাই কিন্তু নবীজি দোয়া আল্লাহ কিছু মানুষের পক্ষে তো কবুল করে ফেলেছেন সাহাবা পরবর্তী যুগ কিন্তু দেখেন এই পাঁচ পরীক্ষা আমাদের আমাদের অনেকে আমরা পড়ে গিয়েছি পরীক্ষা নাম্বার এক দেশের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে কি তো এটা কি ভবিষ্যতে হবে না পড়েছে আপনারা বলবেন কিন্তু রসুল বলছে যদি হয় এখন আপনারা বলেন এটা কি হবে যদি না হয়ে গেছে কোনো দেশের মধ্যে কোনো সম্প্রদায়ের মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে ইল্লা ফাশাফি হিম ওই দেশের মধ্যে মহামারী দেখা দেয় প্লেগ রোগ দেখা দেয় গণহারের ডায়রিয়া বিভিন্ন রোগ দেখা দিবে চিকুনগুনিয়া ডেঙ্গু ইত্যাদি যত মহামারী আছে ওই দেশের মধ্যে দেখা দিবে দেই দেশের মধ্যে অশ্লীলতা বেড়ে যায় এখন বলেন তো পরীক্ষা আর গজব উভয়টা কি হবে না পরীক্ষা এবং গজব উভয়টা হয়ে গেছে পতল হয়ে গেছে ঠিক না আর কি হবে যে দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়ে ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাজত ফি আসলাফিমุล্লাদিন মাজাও এমন এমন রোগ আসবে যেই রোগের নাম আগের জামানার মানুষ কোনদিনও শুনে নাই চিকুনগুনিয়া কারা শুনছে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন রোগ আসবে যে দেশে অশ্লীলতা ছড়িয়ে পড়বে যে রোগের নাম অতীতের মানুষ শুনে নাই করোনা এটা কয়জনে শুনছে ওমিক্রন কেউ শুনছে তার হাদিস মিলল তাহলে এদিকে হবে না হয়ে গেছে তার মানে এক নাম্বার পরীক্ষা এবং গজব ওইটাই ঘটে গেছে পরীক্ষা নাম্বার দুই। ওলাম ইয়ানকুসুল মিকি আলা ওয়াল বিজান দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত বাংলাদেশে নাই অনুবাদটা শুনেন যেই দেশের মানুষ ওজনে কম দেয় মাপে কম দেয় হ্যাঁ কি কম দেয় ওইটা আমাদের দেশে হয়ে গেছে যে দেশের মানুষ ওজনে কম দেয় মাপে কম দেয় ওই দেশে গজব আসবে তিনটা বলেন যে দেশে ওজনে কম দেয় মাপে কম দেয় ওই দেশে গজব আসবে কয়টা এক নাম্বার গজব ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে কি দেখা দিবে দুর্ভিক্ষ তাহলে সরকারকে আমরা আবেদন জানানো দরকার প্রত্যেকটা বাজারের মধ্যে পুলিশ মোতায়ন করে দেন প্রত্যেকটা ব্যবসায়ী যেন নজরদারি করে কেউ যেন ওজনে কম না দেয় কারণ ওজনে মাপে যত কম দিবে দুর্ভিক্ষ তত ঘনী আসবে আমাদের দেশে দুই নাম্বার গজব সিদ্ধা তিলমা উনা ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে ব্যাংকের টাকা সব গায়েব হয়ে যাচ্ছে তাহলে দুই নাম্বারটা এটাও হয়ে গেছে তিন নাম্বার রজাউরিস সুলতানি আলাইহিম ওই দেশের মানুষের উপর জালেম শাসক চেপে বসবে ঠিক তাহলে দুই নাম্বার পরীক্ষা গজব তিনটা পরীক্ষা নাম্বার তিন তিন নাম্বার পরীক্ষাটা দেখেন হয় কি না কি দেয় না জাকাত দেয় না এটাও কি আমাদের দেশে আছে জাকাত পাঁচ লাখ টাকার আপনি দেড় লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনা দিয়ে দিলেন বাকি রইল আরো সাড়ে তিন লাখ পেপারে আসে অমুক শিল্পপতি গরিব অসহায় মানুষদেরকে লুঙ্গি আর শাড়ি বিতরণ করছে এরা ব্যাপারে আসছে সাড়ে তিন লাখ কিন্তু জাকাত এখনো বাকি বোখায় বর্ণনামান আতা উল্লাহু মালান আন সালমি আদ্দি জাখাতা সম্পদ আল্লাহ যাকে দিয়েছেন সে যদি ওই সম্পদের জাকাত না দেয় মুসলিলা হুয়া মালকে আমাতি সুজা আন ওই সম্পদকে আমাতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে ওই ব্যক্তির মুখের কাছে গিয়ে বলবে আনা কানজুকা মালুকা আমি তোমার জমানু সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ এখন আমি তোমাকে খাবো তাহলে যেই দেশে জাকাত না দেয় তো এই তিন নম্বর পরীক্ষা হলো জাকাত না দেওয়ার পরীক্ষায় পড়বে ওম্মত এখন এটা আমাদের দেশে আছে জাকাত না দিলে গজব কি আসবে ইল্লা বুনি আল মিনাস সামা আসমান থেকে রহমতের বৃষ্টি আসবে না যে বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটে যেই বৃষ্টিতে দেশের অর্থনৈতিক অবস্থা পুরা পরিবর্তন হয়ে যেতে পারবে এমন রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে যে দেশের মানুষ জাকাত না দেয় প্রশ্ন তাহলে দেশে বৃষ্টি হয় না। কেন হয় এটার জবাবও নবী দিয়ে গেছে ওয়ালাউলাল বাহা ইমুলাম তরু চতুষ্প্যন্তুরা যদি দুনিয়াতে না থাকতো যারা বৃষ্টি হইলে খুব খুশি হয় আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিতেন না চতুষ্পদ জন্তুকে আল্লাহ বৃষ্টি দেয় তাহলে যে দেশে জাকাত না দেয় মানুষ ওই দেশে বুঝেন না যে আমার আপনার কারণে বৃষ্টি বৃষ্টি আসতেছে চতুষ্পদ জন্তুর কারণে আসে মানুষ সেই বৃষ্টি উপভোগ জাকাত না দেয় রহমতের বৃষ্টি বন্ধ হবে কৃষি ছিল আমাদের দেশের অর্থনৈতিক একটা খাত এই কৃষির উন্নতি হবে কিভাবে রহমতের বৃষ্টি লাগবে নিঃসন্দেহে জাকাত না দিলে ওই দেশে রহমতের বৃষ্টি হবে না পরীক্ষা নাম্বার চার ওয়ালাম কুদ্দু আহ্ আল্লাহি ওহালদা রসুল ই যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুল সাথে ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ বলেন মা আতা কুমুর রসুল উফা কুজু নবী যা দিয়েছে তা গ্রহণ করো ধরো ওয়া নাহা কুম আনহুফান্তা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো নবীজি নিষেধ করেছেন আবু দা উদ এর চার হাজার পনেরো নম্বর হাদিসে নবী বলেন আলী লা তাকশিফ ফাকি জাকা তুমি তোমার রান কাউরে দেখায়ও না ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইগিন আলি তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না ওয়ালা ফাকিজি মাই ইতিন মরা ব্যক্তির রানের দিকে থাকায়ও না নাটক সিনেমায় যেই রান দেখা যায় নবীর কথা অনুযায়ী ওই রান দেখা হালাল না হারাম কোনো খেলার মধ্যে যদি রান দেখা যায় ওই রান দেখা হালাল না হারাম তাহলে হাডুডু খেলায় রান দেখা যায় এই খেলা দেখা যাবে আর কোন খেলা আসেনি কি খেলা আচ্ছা ফুটবল খেলা রান দেখি খেলা হয় হ্যাঁ আনফরচুনেটলি আওয়াজ হালকা হয়ে গেছে সবার নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন রবি আমি কারো জীবিত ব্যক্তির রান দেখব না নবী বলছে দেখো না আমি আপনি ওয়াদাবদ্ধ হয়েছে আমরা দেখব না কিন্তু যদি দেখেন এরপরেও যদি দেখেন ইল্লা আলাইহিম ইম আদিন ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন ফা আইদিহিম ওই দেশের দামি দামি সম্পদ বাহিরের ফাজু মাফি এসে ছিনিয়ে নিয়ে যাবে নবীজি বলছেন এটা চার নাম্বার আল্লাহ আল্লাহ রসুলের সাথে কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে সে দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবে তাদের দামি দামি সম্পদগুলা বাহিরের শত্রু নিয়ে যাবে কথাটা গবেষণার কথাটা কিসের বালিশে মাথা লাগায় গবেষণা করে নেই কথা নাম্বার পরীক্ষা যে দেশের শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করবে না এবং আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকৃত বিধানে যদি কোনো দেশের শাসক সন্তুষ্ট না হয় ইлла যাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম ওই দেশের মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ লাগায় দিবে দন্দ লাগায় দিবে কয়েকদিন পরে পরে দুই দল বাস নিয়া নামবে আর মারবে ঠিক এই হলো নাম্বার পরীক্ষা আর গজব এখন আপনারা দেখেন যে নবী যা বলছে এগুলো কি হবে না হয়ে গেছে আমি জিজ্ঞেস했어요 আপনারা করে বলছি দেখেন যদি হয় তো বাস্তব তো হয়ে গেল আরেকজন দাওত দিয়া দেন যে ভাই নবীজি এই পাঁচটা পরীক্ষার কথা বলছে এই পাস পরীক্ষায় এই গজব হবে এই পাশের জন্য দাওয়াত দিয়ে দিবেন আরেকজন বলে দিবেন যদি হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তো বইলেন যে ভবিষ্যতে হবে আল্লাহ তৌফিক দান করেন পনেরোটা অপরাধ আছে এমন যে অপরাধেও দুনিয়াতে গজব আসে বলেন কয়টা এই হাদিসে জানলাম পাঁচটা আরেক হাদিস থেকে জানবো পনেরোটা পাশে আর পনেরো কত হয় তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিসের এর আন আবি হুৰাইৰ তৰদী আল্লাহ সূতা আলা আনহু কল কল আ ৰচুল্লাহল্লাহ কালী শিৱসাল্লাম আবু সুৰাইৰ ৰদী আল্লাহ সূতা আলা আনহু বৰ্ণনা আল্লাহ নবী ওলাই ইজাত তুজাল ফাই উদু আলা এক নম্বৰ অপৰাধ ৰাষ্ট্ৰীয় সম্পদ যুদ্ধ লব্ধ সম্পদ যখন কেউ ব্যক্তিগত সম্পদ মনে কৰবে অপৰাধ নাম্বাৰ এক অপরাধ নাম্বার দুই অল আমানা তুমা আমানত যখন লুটের মালে পরিণত হবে আমাকে এই হুজুর আমাকে পাঁচ বস্তা চাউল দিয়ে আপনাদের এলাকায় পাঠাইলেন জাকির সাহেব টিকরপুর মাদ্রাসার আমাকে বললেন আপনাদের সল্লা এলাকার পাঁচটা পরিবারের মধ্যে যেন এই পাঁচ বস্তা চাউল আমি বিতরণ করে দেই পাঁচটা অসহায় পরিবারের নাম লেখা পাঠাইলেন আমি পাঁচ বস্তা আল্লাহ আনার পর দুই বস্তা পাঁচটা পরিবারের মধ্যে দিই বাকি তিন বস্তা আমি গায়েব করে দিলাম তাহলে লুট হইল কয় বস্তা তিন বস্তা বল তোমাক পাঁচ বস্তা ছিল যথাযথভাবে এই আমানত গরিব মানুষদের কাছে পৌঁছায় দেওয়া আমি দুই বস্তায় বুঝ দিয়ে বাকি তিন বস্তা মেরে দিলাম এটার নাম আমানতের মাল লুটের মালে পরিণত হবে কি ঠিক হ্যাঁ এটা হচ্ছে কিনা আমি জানি না বাকি আমি আমারে দিয়ে বুঝাইলাম যদি আমি করি আর কি তো আমার নাম লুট হবে এরকম যদি আমাকে দিয়ে কেউ পাঠায় যে পাঁচ বস্তা চাউল পাঁচটা গরিব ফ্যামিলি দিয়ে দাও নামও বলে দিছে আমি আইসা কি করলাম দুই বস্তা বুঝ দিয়ে বাকি তিন বস্তা মেরে দিলাম এটা লুট করা হলো এই আমানত লুটের মালে যখন পরিণত হবে এটা হলো অপরাধ নাম্বার দুই তিন নাম্বার জাকা তোমা মানুষ জাকাত দেওয়াটাকে মনে করবে জরিমানা হ্যাঁ কেন জাকাত দিব জরিমানা চার নাম্বার অত আল্লি মালি রিদ্দিন ধর্মীয় শিক্ষার বহির্ভূত অন্য শিক্ষার প্রচার প্রসার ঘটবে বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে স্লোগান উঠবে ধর্মীয় শিক্ষা উঠায় দাও বদ্দিন শিক্ষা প্রবেশ করা দাও এরকম কথা হলো পাঁচ নাম্বার আত আর রজিল ইমরা আ মানুষটা আর বিবির আনুগত্য করবে বিবি যা বলবে সব শুনবে ছয় নাম্বার আক্ত উম্মা মায়ের না ফরমানি করবে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে পাঁচ নাম্বার বিবির আনুগত্য করবে ছয় নাম্বার মায়ের নাফর করবে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বৃদ্ধাশ্রম শব্দটা আমাদের বাংলাদেশে শুনছেন নি হ্যাঁ তার মানে এটাও আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমে মা বাবারে রেখে আসে না সাত নাম্বার আদনা সদি কহু বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে বাপ বলবে এত রাত পর্যন্ত মোবাইল চালাইস না ছেলে জবাব দিবে আপনি এই যুগের মানুষ না আপনি এত কিছু বুঝতেন না আপনি ঘুমান আপনি আপনি কিছু বুঝেন না বন্ধুদের সাথে তাল গাছের নিচে বৈশা বৈশা মোবাইল বাপ বলবে চল নামাজে চল বন্ধুরা বলবে তোর আব্বা এখনো পনেরো শত বছর আগের মানুষ রয়ে গেছে কোন যুগের মানুষ রয়ে গেছে পনেরো শত বছর আগের মানুষই দরকার পনেরো শত বছর আগের যদি হয়ে যেতে পারি এই দেশে খুন রাহাজানি দশ দিনে বন্ধ হয়ে যাবে বাবারে দূরে ঠেলে দিবে বন্ধুরে আপন বানাবে বন্ধুদের পরামর্শে চলবে বাবার কথা শুনবে না মুরব্বী মানুষ কথা শুনবে না বাধ্য করবে মোবাইল কিনে দিতে দেন না হয় আমি পরীক্ষা দিব না বাপের চাপ দিবে নয় নম্বর মসজিদের মধ্যে হট্টগোল হবে সভাপতি সেক্রেটারি মসজিদের মধ্যে যাবে যাওয়ার পর বলবে সামান্য একটু ময়লা দেখে বলবে খাদেম ইদানিং মনে হয় বেশি একটু মসজিদের ময়লা ঠিক মতো কেন পরিষ্কার করেন না সামান্য ময়লা উনি কিন্তু এতদিন না হঠাৎ চেতার কারণ কি খবর নিয়ে দেখা যায় বাসায় তার বউয়ের সাথে ঝগড়া এই ঝগড়ার রেশ গিয়া খাদেমের উপরে মিঠায় নির্লজ্জ ব্যাহার মতো আল্লাহ হেফাজত করেন হ্যাঁ এখন এই কথা তার গায়ে লাগবে যে এরকম যে এরকম আর যার যে এরকম না তাতাল আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তাহলে যেই মসজিদে এরকম আছে ওই মসজিদের সবাই আল্লাহ ভালো বানায় দেন হট্টগোল হবে মসজিদে আর কিছু মানুষ আছে মসজিদে গিয়ে যত কথা আপনি ছোট মেয়েটার বিয়ে সব আলাপ মসজিদে গিয়ে শুরু হয় নয় নাম্বার ১০ নম্বর সাদাল কবিলা তাফাসি কুহুম সমাজের নেতা হবে পাপাচার ব্যক্তি এগারো নম্বর কানা জাইমুল কৌমি আর্জাল আহম সমাজের সবচেয়ে তিনি কৃষ্ট ব্যক্তিরা দরবার করবে সহজ সরল মানুষটা সে দাবি করতেছে এই জায়গায় আমার পাঁচ শতাংশ জমিন বুদ্ধের মায়ের পেছে আরেকজন কয় না তোর জমিন হলো তিন শতাংশ বাকি দুই শতাংশ আমার যিনি দরবার করবে তারে রাত্রে বেলা কি জানি পকেটের মধ্যে একটা দরায়া দেয় পরের দিন বুদ্ধির মায়ের পেছে ওই বোকা মানুষটাকে সবার সামনে অসহায় বানানো হয় ঠিক নি এটা হাদিস সোনামনি মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ এটা কিন্তু শেষ নেই এই অপরাধের এই হাদিস শেষ নেই তিরমিজির বাইশো এগারো শেষ নেই এখানে আবার আসবো কিন্তু আবার টাইম আমার নিয়ে

আল্লাহ হেফাজত করেন লেখে যে হাজি আব্দুর রহমান বা হাজি আব্দুর রহিম নাম নিয়ে তো সুন্দর মাসাল্লা এই না আরেকটা দরকার কি নাম এরকম লেখা দেয় একটা বনের সম্পত্তি দখল করে লেখা দেয় এটা দখল সূত্রে গংস অমক গং এখন লেখে অন্যটা ওই কোটের মতো যেই কোটকে কোটে যেই শব্দগুলো হয় যে মোহাম্মদ অমক গং এই জমিন মালিক এরকম শব্দ লেখে তা আল্লাহ তো জানে আসলে আপনি এটার মালিক কিনা আপনি যদি এক বিগত জমিন কারো অন্যায়ভাবে আত্মসাত করেন কেয়ামতের ময়দানে আপনার গলায় সাত স্তরের জমিন আল্লাহ এক বিগত জমিন বোনের সম্পত্তি মাইরা খায় না সম্পত্তি দিয়ে দেন আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের পঁচিশশো একাশি নাম্বার হাদিসের আনাম আমাল সাহাব সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয় সাহাবারা জবাব দিলেন আল মুফলি ফিনা মান লা দিরহামালাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে নিশ্চয়ই ব্যক্তি যার টাকা পয়সা নাই যার অর্থ সম্পদ নাই তাকে আমরা নিছব বলি নবীজি বলেন ইন্নাল মুফ্লিসামিন উম্মতি ইয়াতিউ ইয়াউমুল কিয়ামাতি বিসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত আমার উম্মতের নিশ্চয়ই ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ রোজা জাকাত নিয়ে উপস্থিত হবে এই ব্যক্তি হলো নিঃস্ব বলেন নাউজুবিল্লাহ নবী জীবনের এই ব্যক্তি নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তবে লোকটা ওমুককে গালি দিয়েছে দুনিয়ায় ও দরমাহা যা ওমুককে আঘাত করেছে ও আকালা মালাহা যা ওমুকের সম্পদ পেটের মধ্যে ঢুকিয়েছে আর প্রত্যেক রমজানে ওমরা করছে হমরা করছে এটা হাঁদিছে নাই ওই সম্পদ আর একজন একটা কিন্তু আইসা কয় যে আমি প্রতি রমজানে ওমরা যাই এটা কিন্তু হাদিসে নাই এটা মানে উমরা যায় আবার অন্য হাদিসের কারণে হাদিসে আসছে উমরা তুন ফি মাই রমজানে একটা উমরা আমি নবীর সাথে হজ করার সব তো এই ফজিলতের আশায় যায় তো আরেকজনের জমিন মেরা এই ফজিলত কামাই কিভাবে হবে হ্যাঁ উমরা বেশি করা দোষের না কিন্তু আরেকজনের জমিন মারাটা তো ভয়ঙ্কর অপরাধ এটা বুঝাইতেছিলাম আমি ও আখালা মালা হাজা আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকায় অজসাফাকা দামা হাজা আর রক্তপাত ঘটিয়েছে দুনিয়ার মধ্যে এই মানুষটা কেমনের ময়দানে নামাজ রোজা জাকাতের পাহাড় নিয়ে উপস্থিত হবে হওয়ার পর মাজলুমরা আল্লাহর কাছে আসবে আসার পর বলবে আল্লাহ জা আলেমের জুলুমের বিচার চাই আমাকে মারছে কেউ বলবে আমাকে গালি দিছে কেউ বলবে আমার সম্পদ আত্মসাৎ করে গাইছে ভাই অত হাদ একজনকে ওই জালেমের আলেমের নেকামল রোজা নামাজ হজ ওই যে জাকাত এই নেকামল দেওয়া হবে আরেক মাস দু আসার পর বলবে আল্লাহ আমি জুলুমের বিচার চাই বিন হাসানাতি তাকেও তার ন্যাক আমল দেওয়া হবে দেওয়ার পর ইনফানিয়াত হাসানা তুহু তার নেকামল আমল যখন শেষ হয়ে যাবে আরেক মাজলুম এসে বলবে আল্লাহ আমি আমার জুলুমের বিচার চাই এবার আল্লাহ জালেমকে বলবে ন্যাক আমল দিয়ে দাও আমল নামায় তাকায় দেখবে একটা ন্যাক আমল আর নাই হাদিসের মধ্যে নবী বলেন জামিন খতায়া মাজলুমের অপরাধ গুনাহগুলা নেওয়া হবে নেওয়ার পর জালেমের আমল নামার মধ্যে দেওয়া হবে সুম্মাতুরি হাফিন না জালেমকে গুনাহের সমুদ্রের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ তাহলে জুলুম করা যাবে না আরেকজনের জমিন মায়ের বুদ্ধির মায়ের ফেঁচে আরেকজনের জমি আত্মসাত করেন না ওই এগারো নাম্বার বলছিলাম সমাজের গুত্রপতি হবে সবচেয়ে নিকৃষ্ট খ্রিস্ট বারো নম্বর ওয়া উক্রিমার রজলু মাখা ফাতা সার এটা মন দিয়ে শোনেন ওয়া উক্রিমার রজলু মাখা ফাতা সার রিহি ওনার অত্যাচার থেকে বাঁচার জন্য আমি ওনারে বারবার সালাম দিব এটা হবে বারো নম্বর অপরাধ কি কারো অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে অর্থাৎ একজন জালেমকে সম্মান করা হবে তার অত্যাচার থেকে মানুষ যেন বাঁচতে পারে তাই রসুল বলেন কোন জালেমকে সম্মান করা তার অত্যাচার থেকে বাঁচার জন্য এটাও অপরাধ এটা কি অপরাধ জি এই কথায় হাজারো মানুষ ঝামেলার মধ্যে পড়বে এই কথায় ওখ্রিমার রজুল মাখা ভাতা কত জায়গায় আমরা কত মানুষকে এত সম্মান দেই শুধু আমার কিছু ব্যক্তিগত স্বার্থ হবে আমার এই মাদ্রাসায় কিছু উপকার হবে অমক মসজিদের কিছু উপকার হবে এই শুধু কারণে এমন এমন কিছু মানুষকে আমরা এতটা সম্মানের আসনে বসিয়ে দিই রসুলের অক্রিম আর রাজল মা মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে অত্যাচার থেকে বাঁচার জন্য এটা হবে বারো নম্বর অপরাধ অপরাধ নাম্বার তেরো অজহৰ তিল খয়নাটো হল মাজিব গায়িকা নায়িকা ঢোল তবলা বাদ্য বাজনা বাড়তেই থাকবে গায়িকা নায়িকা ঢোল তবলা বাদ্যযন্ত্র এইগুলা বাড়তেই থাকবে বলেন ঢোল তবলা কি বাড়ছে গান বাড়ছে গায়িকা বাড়ছে এটা তেরো নাম্বার ১৪ নাম্বার ও শুরিবা তিল মাদকের জয় জয় অবস্থা হবে মাদক নেওয়া হবে পনেরো নম্বর জামানার মানুষগুলো আগের জামানার মানুষকে অভিশাপ দিবে দুই চারটা বই পড়বে আর বলবে ইমাম আবু হানিফা কি বুঝে ইমাম মালেক কি বুঝে হেরা বুঝে না আপনি বুঝছেন হ্যাঁ আপনি বুঝছেন আপনি অনেক বেশি বুঝছেন শেষ জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে এমন ভাব ধরবে যে উনি একদম পুরা সাগর এরকম একটা ভাব থাকবে আর কি আল্লাহ হেফাজত করে শের আর মানুষ যখন দেখবা যে বিভিন্ন চিপায় চুপায় চাই স্টলের কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় তোমারে বুঝায় ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম কি বুঝে শের আর মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে আবার এমন এমন শব্দ তাদের সানে বলবে যা ভয়ঙ্কর শব্দ চয়ন হবে নবীজি বলেন ওই সময় হামরা মানুষ যেন অগ্নি বাতাসের অপেক্ষা করে বর্তমান জামানায় গরমকালে আমরা আগে যে শীতল বাতাস উপলব্ধি করতাম এই শীতল বাতাস গুলা কিন্তু বাতাসের তাপমাত্রা দিন দিন গরমের দিকে যাচ্ছে ও জাল ভূমি কম্প হবে ওয়া খসফা ভূমি দশ হবে ওয়া মাসা চেহারা বিকৃত হবে ভূমিকম্প হবে মানে জমিন কাঁপতে থাকবে ভূমি দশ হবে মানে পাহাড় পরে জনগণ মারা যাবে ভূমি দশ হবে ও নবিজি বলেন একের পর এক বিপদ আসতে থাকবে কানি জমিন বাল পুরাতন পুতির মালার মতো পুতি আসিল কুহু বা পুরাতন পুতির মালা যদি ছিঁড়ে দাও ছিঁড়ে দেওয়ার পর একটা পুতি পরে যাওয়ার পর একের পর এক সব গুলা পরে যাবে আল্লাহ নবী বলেন এই যে তাজবিহের একটা দানা ছিড়ে দেওয়ার পর একের পর এক যখন তাজবি দানা পড়ে যায় একের পর এক তোমাদের উপর বিপদ আর গজব আসতেই থাকবে নাউজুবিল্লাহ একের পর এক আসতে থাকবে আল্লাহ হেফাজত করে তো বলছিলাম আগের হাদিসে পাঁচটা অপরাধ এই হাদিসে পনেরোটা কয়টা হইলো আগের হাদিসের প্রথমটা ছিল অশ্লীলতার ছড়িয়ে পড়া এই অংশের কিছু আলোচনা অশ্লীলতাকে আমাদের সমাজের শরীফ পড়বে না পড়েছে পড়েছে বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হ্যানি সেরবলনা কল আর হিসাল্লুল্লাহ কালি হিওসাল্লাম নবী নামিন উম্মতি আকৌ আমার উম্মতের মধ্যে এমন একদল সম্প্রদায় এমন বিভিন্ন দল সম্প্রদায়ের উপক্রম হবে বিভিন্ন সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা জিনা করাকে হালাল মনে করবে জিনা করা কি মনে করবে বলেন সবাই জিনা করা কি মনে করবে হালাল মনে করবে লিভ টুগেদার এরকম কোন শব্দ শুনছেন লিভ টুগেদার মানে একটা প্রাপ্তবয়স্ক ছেলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একই ছাদের নিচে থাকবে স্বামী স্ত্রীর মতো তবে স্বামী স্ত্রী না তাদের বক্তব্য কত আজীব যে আমরা স্বামী স্ত্রীর মতো একই ছাদের নিচে থাকি তবে স্বামী স্ত্রী না এই তো জিনাকে হালাল মনে করা হলো নবীজি বলছে আমার উম্মতের মধ্যে এমন দল আসবে যারা জিনাকে হালাল মনে করবে এই যে জিনাকে হালাল মনে করা আমাদের এক মুসলিম বোন গত বছর বা আগের বছর এই মুসলিম বোনকে পুরস্কৃত করা হলো সারা পৃথিবীতে তাকে দিয়ে বিবাহের বিরুদ্ধে একটা আওয়াজ তোলা হলো যেটা বিভিন্ন ম্যাগাজিনেও সেবে ছিল তিনি বললেন ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পার্সন ইন ইউর লাইফ তোমার জীবনে যদি কোনো লাইফ পার্টনার চাও ওয়াই ডু ইউ হ্যাভ টু সাইন ম্যারিজ পেপার তুমি বিবাহের কাগজপত্রে সাইন করতে হবে কেন ওয়াই কান্ট ইট বি জাস্ট পার্টনারশিপ এটা শুধুমাত্র একটা পার্টনারশিপ হইলিতে হয় মানে এক ঘরে দুইজন থাকবে পার্টনারশিপ দুইজনে পার্টনারশিপ হয়ে ঘরের মধ্যে থাকবে স্বামী স্ত্রীর মতো তবে স্বামী স্ত্রীরা তার দাবি এভরিডে শি রিসার্চ দ্য হোলি কোরআন তিনি প্রতিদিন কোরআন পরে এটা তার দাবি বাট শি ডাজেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোলি কোরআন উনি কোরআন পরে এতটুকু বুঝছে যে এক ছেলে আর এক মেয়ে পার্টনারশিপ হয়ে এক ঘরের মধ্যে থাকবে এটা কোনো ব্যাপার না কোরআন প্রতিদিন পইরা এতটুকু বুঝে আসছে তিনিও কিছুদিন পরে বিয়ে করেছেন তিনিও কিছুদিন পরে বিয়ে করেছেন তো তাকে দিয়ে এটা বলানো হয়েছে তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে সারা পৃথিবীর একটা নামি দামি পুরস্কার দেওয়া হয়েছে তার এই যে কথাগুলা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা হলো সমাজকে নষ্ট নির্লজ্জ বেহাপনা আর যার সন্তান পয়দার একটা ফ্যাক্টরি বানানোর জন্য শয়তান কিছু মানুষকে সবসময় উসকে থাকে আবদুল ইবনা আব্বাস আলা কালবি আদম শয়তান আদম সন্তানের অন্তরে আসন গেড়ে জমে বসে থাকে আসন গেড়ে জমে বসে থাকে কলবের মধ্যে ফাইজা জাকার আল্লাহ খানাসা যখন আল্লাহর জিকির করে বান্দা তখন শয়তান তার পিছনে যায় আর ওয়াইজা গাফালা যখন বান্দার জিকির থেকে বান্দা গাফেল হয়ে যায় আল্লাহর জিকির থেকে বান্দা গাফেল হয়ে যায় তখন কি করে শয়তান ওয়াস ওয়াসা তাকে ধোকা দেয় আল্লাহ আমাদের কলবকে এই জাতীয় কথাবার্তা যে একই ছাদের নিচে একটা ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক একসাথে থাকবে আর বলবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের জীবন দুইজনের সম্মতি আছে এতে এই জন্য এটার নাম তারা জিনা বা ধর্ষণ দিতে চায় না কারণ দুজনের নাকি সম্মতি আছে বলেন দুজনের সম্মতি থাক বা না থাক বিবাহ বহির্ভূত সম্পর্ক এটার নাম জিনা কিনা বলেন এটার নাম জিনা কিনা নবীজি বলছে আমার উন্মতের একদল জিনাকে হালান করে তার মানে দেখেন একটা হারামকে হালাল মানে অনেক মানুষ জিনা করে তাও জানে এটা হারাম বুঝে এটা হারাম কিন্তু টোটাল হারামটাকে মনে করে না আমার সম্মতি আছে দুজনের এটা কোনো ব্যাপার না আল্লাহ হেফাজত করেন তাহলে দেখেন কি বলে জিনাকে হালাল মনে করবে দুই নাম্বার অল হারি র রেশমের পোশাককে তারা হালাল মনে করবে তিন নাম্বার অল খামর মদকে তারা হালাল মনে করবে চার নাম্বার অল মা আজিফা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে এখন আবার অনেকে আমদারদেরকে পাল্টা প্রশ্ন করে কয়েক গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে মানে একটা হারামকে ডাইরেক্ট হালাল বলে ফেলতেছে আল্লাহ হেফাজত করেন তাহলে মদ গান বাদ্য রেশমের পোশাক জিনা এগুলাকে হালাল না হারাম নবীজি বলেন আমার উম্মতের একদল এগুলাকে হালাল মনে করবে আবু দাউদ শরীফ ছয় হাজার আবু দাউদের তিন হাজার ছয়শ অষ্টআশি না। قال الرسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন লা ইশরবন্না উম্মতি আল খামরা আমার উম্মতের একদল মদ পান করবে ইউসাম্মুনাহা বিগাইর ইসমিহা মদের নাম রাখবে অন্য নামে হারাম জিনিস পান করবে নাম দিবে অন্য বিয়ার কিয়ার বিয়ার অন্য নাম দিবে নাম দিয়ে হারাম জিনিস তারা পান করবে এরপর দেখেন এবার মিলান হাদিস আর বর্তমান ইউজাফা আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগানিয়াত এক দিক দিয়ে মতপান করা চলতে থাকবে অন্য দিক দিয়ে গান বাজতে থাকবে আর নর্তকীরা নাচা নাচি করবে বলেন এটা কি হবে না হইতেছে রসুল সাল্লা সাল্লাম বললেন আমার উম্মতের একদল মতপান করবে চার দিকে নর্তকীরা নাচবে গান বাদ্য চলতে থাকবে আর তারা মতপান্ন হয়ে নবীজি সাল্লাই সাল্লাম বলেন তাহলে এই মানুষগুলা আল্লাহ রসুল বললেন এমন একটা সময় মানুষগুলা মদকে হালাল মনে করবে জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে অন্য নাম দিয়ে তারা মদ পান করবে ইয়াবা গাজা বাবা আরও কত নাম দিবে মানুষ নেশা করবে সমস্ত নেশা যার দ্রব্য হারাম না হালাল আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে এবং গজব থেকে বাঁচার তৌফিক দান করেন নাসাই শরীফ চার হাজার একশো একানব্বই নম্বর হাদিসের বর্ণনা আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না উম্মাতাকুম هذه قد جعلت عافيتها في اولها আমার এই উম্মতের শুরুর দিকের মানুষগুলা নিরাপত্তা লাভ করেছে শুরুর দিকের মানুষের জন্য স্বস্তি আছে আমার উম্মতের প্রথম দিকের মানুষগুলার জন্য স্বস্তি রাখা হয়েছে ওয়া সাইসিবু আফরা হা বালা উন ওয়া উম শেঠ জামানার মানুষের উপর একের পর এক ফেতনা বালা মুসিব তার পরীক্ষা আসতেই থাকবে শেঠ জামানায় জানা নবীজি সাহাবাদেরকে বললেন শোনো সাহাবারা রা এই ফেতনা গুলো আসার পর ফাইউরক্তিকুবা দুহা বা দহ এক ফেতনা আরেক ফেতনাকে দুর্বল করে দিবে এটা একটু বুঝেন এক ফেতনা আরেক ফেতনারে দুর্বল করবে মানে আগের ফেতনাটার চাইতে পরের ফেতনাটা ভয়ঙ্কর হবে মনে রাখেন আমাদের গুনাহের কারণে করোনা আসছে করোনার পরে আল্লাহ যেটা দিবে গুনাহের কারণে এটা ওটার চেয়ে আরো ভয়ঙ্কর হবে খুব সতর্ক হওয়া খুব সাবধান হওয়া যেইভাবে আমাদের দেশে বর্তমানে একটা অবস্থা চলতেছে এত ভয়ঙ্কর মাত্রায় যুবক যুবতীরা মধ্যে দিয়ে করতেছে। আল্লা জানে কোন আপনাকে একবার চিন্তা হয় না আপনি এইভাবে দীর্ঘ সময় দাঁড়ায়া দাঁড়ায়া যেই জিনিস দেখা রসুল হারাম করলেন এটা আপনি দেখতেছেন কেন আপনার মাথায় আসে না ওই সময় যদি আপনার মরণ হয়ে যায় রসুল সাল্লা সাল্লাম বলেন

গজবের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ নবী একটা ওসিয়ত করেন ফালতাআতি মানিয়াতুহু অথবা ফালতাতি মাউতাতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তোমরা এমন অবস্থায় আল্লাহর কাছে আসবা আখিরাত বিশ্বাস করো আর আল্লাহ বিশ্বাস করো এমন অবস্থায় যেন তোমার মরণ হয়ে যায় আপনারা দেখবেন গজব আসলে ভালো খারাপ সবাই গজবে পড়বে আম্মা ঈশা সিদ্দিকার দি ল তা আল্লাহ না নবীজি বলেন একদল কাবা ধ্বংস করার জন্য যাবে কাবা যারা ধ্বংস করবে আখিরিহিম তাদের আগে পরের সবগুলারে আল্লাহ ধ্বংস করবে মাটির নিচে দাবায়া দিবে আম্মা মাজান বলি বলিয়া রসুল আল্লাহ সবাইকে আল্লাহ কেন ধ্বংস করবে তাদের মাঝে তো ভালো মানুষও থাকবে হস্কর থেকে কি ভালো মানুষও যাবে না মানে হজে যাবে আর কি আপনার তো এই ভালোদের সাথে একদল খারাপ মানুষ যাবে যাদের টার্গেট থাকবে কাবা ধ্বংস করবে নবীজি বলেন সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায় দিবে আম্মা জানা বলেন ই আরসুল আল্লাহ সবাইকে কেন ধ্বংস করবে তাদের মাঝে তো ভালো মানুষ আছে তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করবে নবীজি বললেন আয়সা গজব যখন আসবে ভালো খারাপ সবাই পড়বে

তাহলে আমরা কি জানলাম আমাদের গুনাহের কারণে আল্লাহ গজব দেয় ওই গজবের মধ্যে যদি আমরা পড়ে যাই আমাদের কাজ হলো ঈমানের উপর অটল থাকা ফলেন আমাদের কাজ কি ঈমানের উপর তিরমিজি মেজি শরীফের দুই হাজার দুইশো ষাট নম্বর হ্যাদিস রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়া আলা নাসি জামান আর আলা দি নিহিকাল জাম এমন একটা সময় আমার উন্মতে উপর আসবে যেই জামানায় জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো ইমানের উপর অটল থাকা ততটা কষ্ট হবে একজন মানুষ আগুন হাতের মধ্যে রাখলে যেই পরিমাণ কষ্ট হবে ইমানের উপর ধৈর্য ধারণ করা সেই পরিমাণ কষ্ট মুকমিনা ওয়ুমসি কাফের সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকালবেলা বেঈমান হয়ে ঘরে যাবে তার মনেও থাকবে না মানুষ জানবেও না যে ইমান আছে না নাই

ওই জামানায় ধৈর্য ধারণ করে দিনের উপর অটল থেকে লিল আমিল ফিহি আজরু খামসিনা রাজুলা ওই জামানায় যদি একজন আমল করে তাকে আল্লাহ 50 জনের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজরু খামসিনা মিনহুম হুজুর 50 জনের সওয়াব যে আল্লাহ দিবে এটা কি ওই জামানার 50 জন মানে এই যে আমরা যে জামানায় আছি নবীজি বললেন আজরু খামসিনা মিনকুম তোমরা সাহাবারা পঞ্চাশ জন আমল করলে যে সোহাব ওই জামানায় একজন আমল করলে তোমাদের পঞ্চাশ জনের সোহাব আল্লাহ তাকে দিবে কি পেয়ে গেলাম এই জামানায় আমল করা আর ইমানের উপর অটল থাকা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা বলেন আল্লাহর কাছে বেশি বেশি কি করা দোয়া করা তো প্রথম কথা আবার আসেন গজব দেয় গজবের কাজ করে কারা বান্দা গজব দেয় আল্লাহ গজবের কাজ করে বান্দারা আমরা গজবের অনেকগুলো কাজ জানছি যে এই কাজগুলাতে গজব আসে আর গজব আল্লাহ দেয় গজবের সময় আমাদের করণীয় কি ইমান নিয়ে যাইতে জন্য আর ইমানের উপর অটল থাকার জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা রব্বানা আল্লাহ রহমা হাম আর একটা পারেন আর আন্তা ওয়ালিগি ফিদ দুনইয়া ওয়াল আখিরা সুলে ইউসুফ রেক্ষকণ পড়ায়া তাফফানি মুসলিমাও ওয়ালহিকনি বিল সলিহিন এই প্রতিদিন এই দোয়াটা পড়বেন ফাতির আসমাওয়াতি আর হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আন্তা ওয়ালিগি ফিদ দুনইয়া ওয়াল আখিরা আপনি আখেরাতে দুনিয়াতে এবং আখিরাতে আমার অভিভাবক আন্তা ওয়ালিগি ফিদ দুনইয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমাহ আল্লাহ আপনি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন ও আলহিকনি বিল সালিহিন মরনের পর নেককারদের সাথে আমাকে আপনি মিলিয়ে দেন এই দোয়াটা কি করা যাবে আয়াতটা শিখে নেবেন সূরা ইউসুফের এক নম্বর আয়াতের অংশ বিশেষ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরত আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া এটা পার্সোনাল দোয়া কিন্তু খুব খুব সুন্দর দোয়া প্রতিদিন এটা বলবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন পারেন হাঁটতে বসতেই দোয়াটা বলবেন এটা আর একটা আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরের পরিবর্তনকারী অন্তরের পরিবর্তনকারী কে আল্লাহ সাব্বিত কলবি আলা দিনিক আল্লাহ আপনি আমার কলবটাকে যেই দিকেই ঘুরান না কেন ঘুরিয়ে ফিরিয়ে দিনের দিকে ঘুরাই দিন দিনের উপর অটল রাখেন তাহলে কলব ঘুরাই কে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ আপনি আমার কলবটাকে দিনের উপর অটল রাখেন তাহলে দিনের উপর অটল থাকার জন্য এই দোয়াটা করা এই যে আল্লাহ হমল্ল আল কুলুব সব কুলুব আলা এই দোয়াগুলা আল্লাহ করা তো যাই হোক ফাতিরা আর এই দোয়াটা আমি নিয়মিত করি তা আপনাদেরকে গুরুত্ব দিতেছি যে কোনো নামাজের পরে আলহামদুলিল্লাহ আমার এটা মিস হয় না চলতে ফিরতেও গাড়িতেও প্রায় সময় দোয়াটা বলি ফাতিরা ওয়াতিআল আর এই দোয়াটা আমাদের সাইকুল আদি সাহেব আল্লাহ আবু জাফর আল কাসিমি, দামাত মরকাতু হুজুরের মুখ থেকে এটা শুনছিলাম যে এটা তো প্রত্যেকের পড়া দরকার প্রতিনিয়ত কুদুরি জামাত যে বছর পড়ি হুজুরের কাছে কসসুল নবীন পড়েছিলাম ওই বছর হুজুর বলছিলেন এটা পড়া তখন থেকে আলহামদুলিল্লাহ আমল শুরু তা আপনারা আমল করবেন আল্লাহ আমাদের সকলকে এই ফেতনা ফাসাদের মহামারী আর দুর্ভিক্ষ যে স্লোগানগুলা শুনতেছি এইগুলা থেকে আল্লাহ যেন আমাদেরকে দুর্ভিক্ষের কাজগুলা করা থেকে এবং গজব থেকে উভয়টা থেকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহর কাছে বাংলায় বলবেন আল্লাহ যেই কাজে গজব আসে এই কাজ থেকেও তোমার কাছে পানাহা চাই আর গজব থেকেও তোমার কাছে পানাহা চাই যেই কাজে কি আসে গজব এই কাজ থেকেও বানাহা চাই আর গজব থেকে পানাহা চাই আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা যেন সবাই ঈমানের উপর অটল থেকে কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন মাদ্রাসার আপনাদের মাদ্রাসার মোতামিম সাহেব ছিলেন হজর মাওলানা নুরুল আলম আতিকি সাহেব নুরুল আলম আতিকি সাহেব রবাই বললেন আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তার মানবীয় কোনো ভুল ত্রুটি থাকলে এগুলা যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে একদম আমাদের কারো মনে যেন ওনার প্রতি কোনো কষ্ট না থাকে আমাদের কেউ তার জন্য কোনো ব্যাপারে কষ্ট রাখবো না আল্লাহ বাক রব্বুল আলামিন যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কাবা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলি মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت المخاب فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين معبود مهربا مولا আল্লাহ মেহরবাণী করে আমাদের এই মজমাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মজমাকে আপনি কবুল করে নেন আল্লাহ বা সুলাহা আওয়াম সর্বসাধারণ সকলকে আপনি কবুল করে নেন মাহবুদ মেহেরবান মাওলা বিশেষ করে এই মাদ্রাসার সাবেক মোহতামিম সাহেব নুরুল আলম আতিকি সাহেব আল্লাহ আল্লাহ মানুষ এখন শুধু তাকে মনে করতেছে আল্লাহ তার ভাইয়েরা এখন তার আল্লাহ তার ভাইয়েরাও তাকে স্মৃতি হিসাবে মনে করতেছে আল্লাহ তার বড় ভাই একটু আগে আমার সাথে বসে বসে তার ব্যাপারে আলোপ করছিলেন মৌলা। আল্লাহ মেহরবানি করে মাহবুদ গো আমরা এই তো গুলা মানুষ আপনার কাছে বলতেছি আল্লাহ তার মানবীয় কোনো ভুল থেকে থাকলে ক্ষমা করে দিয়ে এই মুহূর্তে তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদের এই দুহাফকে কবুল করে নেন মাহবুদ মেহেরবাদ মাওলা এই এলাকার ছোট বড় মাজারি মধ্যবয়স্ক নারী পুরুষ যারা কবরে আছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ মাদ্রাসার যা যা প্রয়োজন আসমান থেকে আপনি ব্যবস্থা করে দিয়েন মাহবুদ মেহেরবান মাওলা এ এলাকার ওলামা আইম্মায় মসাজিদ মাদারিসের মোহতামিমিন যারা আছে আল্লাহ সকলের মাঝে উলফত মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ উলামায় কেরাম সুন্না প্রচারে যেন ব্যাপক ভূমিকা রাখতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদের আপনি কবুল করেন মাহবুদ মেহরবান মাওলা জিন্দিগির সব গুনা খাদাগুলা মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন আল্লাহ হমাইন নানা যে আলুকশিম হহিম মানে কামিন শুরু রহিম আল্লাহ হম্নানা আউজুবি কামিন আল হামিউল হেজাল মানে আউজুবি কামিনাল আজিউল কেসাল ونعوذ بك من البخل والجوع ونعوذ بك من الهرب ونعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقا وسوء القضاء وشماتة الأعداء ما بد مهربا مولا الله يلك النار بروش شقل كتبول كورنال ما بندر كبردن نشين منا আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার আমি সারা সহপাঠী আমার বন্ধু আল্লাহ আমার ভাই বোন মা বাবা চাচা চাচি দাদা দাদি নানা নানি আমার আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ এবং বিশেষ করে আসতে যাদের সামনে বসেছি মাওলা তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় আল্লাহ আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন এই আর্জিটা আপনি কবুল করে নেন মাওলা আল্লাহ আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে ভালো রাইখেন আল্লাহ আল্লাহ মধ্যে যারা দুনিয়ায় নাই তাদেরকে আপনি তাদের কবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমাদের উস্তাদগণ যে যেখানে আছে তাদেরকে আল্লাহ তাদের আত্মীয় স্বজন সকলকে আপনি ভালো রাইখেন মাওলা আল্লাহ কোন উস্তাদরা যেন কষ্টে না থাকে আল্লাহ কোন উস্তাদ যেন কষ্টে না থাকে মাওলা মেহরবানি করে আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ সাল্লি ওসাল্লি মারিক আলা মোহাম্মদ আল্লাহ নবাবগঞ্জের এই বৃহত্তর নবাবগঞ্জ দোহারের ওলামায় কেরামদের মাঝে আপনি একটা উলফত মোহাব্বত তাদের মাঝে একটা একতা তৈরি করে দিয়ে আল্লাহ সাল্লি ওসাল্লি মারিক আলা মোহাম্মদ সুবাহান রব্বিক রব্বিল ইজতি আম্মা সিফুল ওসালাম আলাল মুসলিন আলহামদুলিল্লাহ রবিলাম সালামালাইকুম রহমতুল